আনফালে জাতীয়তাবাদী নেতা সত্যব্রত কলিতার বিধায়ক আবাসত জাপির আলাই অথনি হওয়ার বাতরি প্রকাশের পিছতে অভিযোগ খণ্ডন করেছে প্রাক্তন বিধায়কগুলো। কোনো বনার অসাবধানতার বাবে এনে ঘটনা হওয়ার দাবি তুলি ঘটনার বাবে দুঃখ প্রকাশ করলে প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতায়। যিখিনি জাপির কথা কোয়া হয়েছে এই জাপিখিনি মানে ঘরটির ভিতরতে সংরক্ষণ করে থাকছিল আর আন আন বস্তুর সেইখিনিও মানে লই যাওয়ার কথা আসে, কিন্তু ঘরটো যেহেতু নতুন বিধায়কক অ্যালটমেন্ট দিয়া হয়েছে তেওঁলোকর কোনোবা কাম করা মানুষ হেতু রং আদি করার স্বার্থত জাপিখিনি নমাই থৈছে। এটা একটা দুর্ভাগ্যজনক কথা, কিন্তু এই গোটেই কথাটো মোক জানিবলৈ নিদি বা এই সন্দর্ভত মোর কোনো মতামত নলয় জাপিখিনি অপমান করা বলে যেটো বাতৰি প্রকাশ হল সেটি সঁচা অর্থতে অতি দুঃখ লগা আর দুর্ভাগ্যজনক কথা। জাপিক অপমান করা গামোচা অপমান করার প্রশ্ন আহিব নোৱাৰে। মই ভাবো এটো কোনোবা কাম করা মানুষের ভুলের কারণে এইখানে হবলৈ পাইছে আর এই দুর্ভাগ্যজনক কথাটার কারণে মই দুঃখ পাইছো। আর এই যিখিনি জাপি এতিয়াও মোর হাতত আছে, মোর মানুষে গিয়ে এইখানে সংগ্রহ করেছে ইতিমধ্যে। করোনা কালত বজারত লাগিছে জুই, মহানগরীত হুড়া হুড়ে বাড়িছে কণীর দাম। এসপ্তাহতে প্রতিটি কণীর দাম বাড়িল 2-3 টাকা পর্যন্ত। মহানগরীত হুড়া হুড়ে বাড়িছে কণীর দাম, এটা সপ্তাহের ব্যবধানত প্রতিটি কণীর মূল্য 2-3 টাকাল বৃদ্ধি। দাম দিলেও বজারত পাবল নাই কণি। 200 টাকা প্লেট মাধমার আর কি করব আর উপায় নাই, এইবিল মধ্যভোগীর কারণে মেইনলি অজুহাত হে, বাকি তো একো নাই। কোভিড প্রতিরোধ ক্ষমতা বড়াবলৈ রাইজে কণি খাইছে বাবে কণির দাম বাড়িছে বলে পাতলিয়া মন্তব্য করেছিল নবনিযুক্ত যোগান মন্ত্রী রঞ্জিত দাসে। এটা মানুষ এইকদিন ইমিউন সিস্টেম বৃদ্ধি করার কারণে কণী অকন বেশি করে খাইছে, যার কারণে কণীর স্কার্সিটি হওয়ার কারণে কণীর দামও এতে বৃদ্ধি হয়েছে। পিছে পরিস্থিতির সুযোগ বেশি করে লৈছে একাংশ ব্যবসায়ী, বজারত চলাইছে গ্রাহকের উপর মুকলি লুট। করোনা মহামারীর গণসংক্রমণ রোধের প্রতি লক্ষ্য রাখি প্রশাসনে দিনের 11 বজার ভিতর সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধর নির্দেশ দিয়ার পিছত ইয়ার সুযোগ লৈ নিজের ইচ্ছা অনুসরি প্রতিটি কণীর দাম এটা সপ্তাহের ভিতরতে 2-3 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ী। 50 টাকা বাড়িছে, 50 টাকা মই লাস্ট প্লেট লৈছিলো 150 টাকা, আজি ললো 200 টাকা। এক মাহ হয় নাই 50 টাকা বাড়ি হয়। এসপ্তাহ পূর্বে মহানগরীর বাজার এটা ফার্মর কণী উপলব্ধ হয়েছিল 5-6 টাকাত, এতিয়া খুচরা বাজার একোটা কণীর দাম অসাধু ব্যবসায়ীসকলে সর্বাধিক 8 টাকাত বিক্রি করেছে, যদিও এই ক্ষেত্রত সরকার অথবা প্রশাসনে বিহিত ব্যবস্থা গ্রহণ করা নাই। করোনা কালত পাঞ্জাব আর অন্ধ্রপ্রদেশের পর্যাপ্ত কণী নহার বাবে কণীর নাটনি হওয়া বলে একাংশ ব্যবসায়ী করেছে দাবি। এটা তারপরে লোক কি জানি সঙ্গে বাহিরপা দামটা বাড়ি আছে সেকারণে হব পারে। ইফালে কেবল কণীয় নয়, অস্বাভাবিক হার দাম বাড়িছে মিঠাতেল দাইলরও। দাম যে ইমান বাড়িছে আমার যোগান বিভাগের কোনো দৃষ্টিগোচর নাই, কোনো কন্ট্রোলের রাস্তা নাই, যিনি যে সুবিধা পাইছে সেই দাম লই আছে। কাগজের বাঘ দেখার যে ভয়ঙ্কর কার্যক্ষেত্র কিন্তু একো নাই, সব বিভাগে এনেকা হয়ে গেছে। আমার নতুন চিফ মিনিষ্টারের প্রতি একটা আশা আছে কি হয় বা খালি কোয়া মানুষ নয় করাও মানুষ। ইফালে রাজ্যের যোগান বিভাগ তথা প্রশাসনে ব্যবসায়ীসক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নলওয়াত ক্ষুণ্ণ হয়ে পড়েছে একাংশ গ্রাহক। ক্যামেরা পার্সন প্রভাস রহিতে, ভাস্কর চুটিয়া, জরিকা, নিউজ 18 নর্থ ইস্ট।